করেছেন তারা দ্রুত একটি বার জন্য প্রান্ত বল করেছেন 14 বিনা উইকেটে দ্বিতীয় ওভারে খেলা চলছে কারেন্ট রান রেটের মধ্যে 7.64 রিকোয়েট রান রেট 5.72 অর্থাৎ যেভাবে ব্যাট করছেন এভাবে ব্যাট করলে বাংলাদেশের দল সহজেই জয়ের বন্দরে পৌঁছাতে পারবে এভাবে কোনোভাবে কেউ ঠেকাতে পারবে না যদি ভাবে ব্যাট করতে পারে উইকেট না দিয়ে নিয়মিত যদি ভালোভাবে স্ট্রাইক রোটেট করে খেলতে পারে তবে কোনো সন্দেহ ছাড়াই কিন্তু আমরা আজকে ম্যাচটি জয়লাভ করতে পারবো আব্দুল খালিক বা যুক্ত ছিল আমাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী বলটি করে পথে বল আউটসাইড লেগে বলটি ছিল ব্যাটে লেগেছিল ব্যাটে বল নিতে পারেনি অবশ্যই ব্যাটে লাগলে কোনো সমস্যা নেই ডট বল হবে না একটি রান পাবেন একটি রানের প্রান্ত বল করেছেন সেই সাথে দুই ওভার খেলা শেষ 15 উইকেটে বাংলাদেশের দল লেগ বা শুধু রানতে যুক্ত হবে এখানে রনি তালুকদার তিনি আবারও নন স্ট্রাইক প্রান্ত থাকবেন যেহেতু লাস্ট বল থেকে একটি রানের প্রান্ত বল করেছেন লেগ বা সূত্রে সেখানে রনি তালুকদার আবারও মেবি তিনি নন স্ট্রাইক প্রান্ত থাকবেন যে সকল বন্ধুরা যুক্ত আছেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড সফর বাংলাদেশের ওডিআই সিরিজ হয়ে তারপরে টি টোয়েন্টি সিরিজ খেলা চলছে আজকে টি টোয়েন্টি সিরিজের আজকে দ্বিতীয় ম্যাচটি চলছে প্রথম ম্যাচটি বাংলাদেশের দল 1-0 ব্যবধানে এগিয়ে ছিল তিন ম্যাচ সিরিজে প্রথম ম্যাচটিতে জিতে 1-0 এগিয়ে ছিল আজকে দ্বিতীয় ম্যাচটি চলছে দ্বিতীয় ম্যাচটি যদি বাংলাদেশ দল জয়লাভ করতে পারে তবে কিন্তু একটা বিশাল একটা প্রতিশোধ নেওয়া হবে পাশাপাশি ঐতিহাসিক একটা সিরিজ কিন্তু আমাদের নিজেদের ঘরে কিন্তু থেকে যাবে ইংল্যান্ডের সঙ্গে এর আগে কোনোদিন আমরা টি টোয়েন্টি সিরিজ খেলিনি বা জিততেও পারিনি আমরা আমাদের একটা করে লাইকটা দিলে কিন্তু অনেকটা লাইক হয়ে যাবে তাই আশা করছি ছড়ের গুড়িতে লাইকটা দিয়ে রাখবেন নতুনকে নতুন যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি ভাই তারা লাইকটা দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইবটা করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখার চেষ্টা করুন তবে অনেক অডিয়েন্স কিন্তু আমাদের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থেকে খেলাটি উপভোগ করতে পারেন বলতে বল আউটসাইড লেগ বলে ছিল আউটসাইড অফে বলে ছিল লেগ ব্যাক করেছেন পয়েন্টে ফিলার বাম দিকে ছাপিয়ে পড়ে ফিল্ডিং করবেন কোনো সুযোগ হবে না রান নেওয়ার এখানে সাম কুরান তিনি বল করছেন এক ওভার দুই বল 8টি রান দিয়েছেন এই ওভার থেকে 1টি রান দিয়েছেন অর্থাৎ প্রথম ওভারে তিনি মাত্র 7টি রান দিয়ে ওভারটি শুরু করেছিলেন এই মধ্যে 16 বিনা উইকেটে তৃতীয় ওভারে খেলা চলছে কারেন্ট রান রেট 6.86 রিকোয়েট রান রেট কিন্তু 5.44 সকলকে ভালোবাসা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য বা সবাইকে ভালোবাসা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থেকে খেলাটি উপভোগ করার জন্য অপরতে বল তুলে মেরেছেন লাফটের ডাইভ খেলেছেন ফরোয়ার্ড অঞ্চলে স্কোয়ার অঞ্চল থেকে ফিল্ডার আছেন ফিল্ড শর্ট কিন্তু ফিল্ডার ছিল দারুণ একটা উইকেট বিগ উইকেট ফরম সাম কোরআন সেই সাথে বাংলাদেশের দল কিন্তু একটা ধাক্কা খেলো এখানে বিশাল একটা ধাক্কা কিন্তু খেয়ে গেল এখানে একজন দাস তিনি খেলতে চেয়েছিলেন স্কোয়ার অঞ্চলের উপর দিয়ে সেখানে ফিল্ডিং রাখা হয়েছিল একটা কৌশলী উইকেট অবশ্যই কৌশলী একটা উইকেট নিয়েছেন এখানে ইংল্যান্ড দলের খেলোয়াড় তারা কিন্তু একটা কৌশলী উইকেট নিয়েছেন বা এই মধ্যে বিপিএল রেডিও চ্যানেলে আপনার 190 জন যুক্ত আছেন একটা করে লাইক দিলে 190টি লাইক হয়ে যায় এবং ক্রিকেটের স্পোর্টস চ্যানেলে কিন্তু 110 জন যুক্ত আছেন একটা করে লাইক দিলে কিন্তু 110টি লাইক হয়ে যায় তাই সবার কাছ থেকে আশা করবো একটা করে লাইক আপনার লাইক কিন্তু পৌঁছে দিতে পারে আমাদের চ্যানেলটি অন্যদের কাছে আপনারা যেমন তার খেলা ভালোবাসেন বাকিরাও কিন্তু খেলাকে ভালোবাসেন বিদায় তারা কিন্তু তাদের কাছে পৌঁছে দেবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন নতুন যারা আছেন সাবস্ক্রাইব বাটনটি অন করে রাখবেন তবে নেক্সট যেগুলো ম্যাচ হবে সেগুলোতে আমাদের সঙ্গে যুক্ত থেকে খেলাটি উপভোগ করতে পারবেন আপনারা খেলাটি কিন্তু উপভোগ করতে পারবেন এই মধ্যে 16-1 তৃতীয় ওভারে খেলা চলছে আউট হয়ে গেলেন কিন্তু লিটন কুমার দাস 9 বল থেকে 9 রান করে লিটন দাস তিনি প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন অর্থাৎ নতুন ব্যাটসম্যান শান্তকে হয়তো বা দেখতে পারবো আমরা শান্ত তিনি হয়তো বা আসবেন মোকাবেলা করার জন্য বা এখানে তো বড় শট খেলার কোনো প্রয়োজন নেই কেননা রান খুব একটা বেশি করতে হবে না বড় শট খেলার তো কোনো প্রশ্নই আসে না এখানে দেখে শুনে সিঙ্গেল স্ট্রাইক রোটেট করে খেলতে পারলেই সহজেই কিন্তু ম্যাচটিতে আমরা জয়লাভ করতে পারি সহজেই কিন্তু ম্যাচটিতে জয়লাভ করতে পারি আমরা বিগ প্ল্যানে কিন্তু লিটন দাসকে আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন তারা তৃতীয় ওভারে খেলা চলছে 3 বল থেকে 1টি রান দিয়ে 1টি উইকেট সামকুলানের ঝুলিতে পরবর্তী বল অর্থাৎ রেকর্ড করেছে এর মধ্যে রান পাবেন না দুর্দান্ত একটা ডেলিভারি দিয়েছেন শান্তকে আজকে দায়িত্ব নিতে হবে আজকেও শান্তকে কিন্তু দায়িত্ব নিতে হবে 16-1 তৃতীয় ওভারে খেলা চলছে এখনো 2টি বল বাকি আছে ওভারের মাত্র 1টি রান দিয়েছেন দুর্দান্ত ভাবে কাম ব্যাক করেছেন এখানে ইংল্যান্ড দল তারা কিন্তু দুর্দান্ত ভাবে কাম ব্যাক করেছে তারা চাইবে টাইট বোলিং করে তারা চাইবে একেবারে প্রেশার ক্রিয়েট করার জন্য কেননা তারা মাত্র কম রানের একটা ঝুলি 117 রানের একটা লক্ষ্য মানে সেই কারণে তারা চাইবে নিয়মিত উইকেট বল টু বল স্কোর আপডেট দুঃখিত এরকম টাইপে বলটি করবেন এবং রুম দেওয়ার কোনোভাবে চেষ্টা করবে না সেভাবে বল করে তারা ব্যাটসম্যানদেরকে কিন্তু কাবু বা বোকা বনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করবেন দেখা যাক বাংলাদেশের দল তাদের পাতানো ফাঁতে যেন পা না দেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমরা চাইবো পাতানো ফাঁতে না পা দিয়ে একেবারে নিজেদের
গতিতে যেন সামনে থেকে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ দলকে ব্যাট করতে হবে। দেখা যাক কতক্ষণ পর্যন্ত সেইটা সফল হতে পারে বা কতক্ষণ সময় পর্যন্ত সেই সফলতা নিজেদের দখলে রাখতে পারে বাংলাদেশ দল, সেটাই একটা ভাবনার বিষয়। সামপুরান 17-1 উইকেট, 3 ওভার খেলা শেষ, এখনো বাকি আছে 17টি ওভার। কারেন্ট রান হচ্ছে এখানে 5.76 উইকেট, রানের কিন্তু 5.94, 102 বল থেকে 101 রান করতে হবে এখনো। বল টু বল রান করলেই কিন্তু একটা করে রান করলেই কিন্তু বাংলাদেশের দল জয়ের বন্দরে পৌঁছে যাবে। যে সকল বন্ধুরা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে রাখি, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখি, তবে নেক্সট যেগুলো ম্যাচ হবে সেগুলোতে আমাদের সঙ্গে যুক্ত থেকে আপনারা কিন্তু খেলাটি উপভোগ করতে পারবেন। আর মাত্র 3টি ওভার পাওয়ার প্লে বাকি আছে, অন্তত এই 1 উইকেট যেহেতু পড়ে গেছে আর তো সেটা ফেরত আনা যাবে না। আমরা আশা করব বা আমরা চাইবো অন্তত আর কোনো উইকেট না পড়বে পাওয়ার প্লের ভেতরে, আর যেন কোনো উইকেট না পড়ে এখান থেকে যেন গতি যেটাই হোক না কেন যেন বাংলাদেশ দল কোনো উইকেট না দিয়ে পাওয়ার প্লে তা কাটিয়ে দিতে পারে এমনটাই আশা করছি আমরা। 3 ওভার খেলা শেষ, 17-1 উইকেটে বাংলাদেশ দল টসে জিতে বল করতে নেমে ভালো একটা টার্গেট অবশ্যই সতর্কের টার্গেট পেয়েছে। পথে বল অফসাইড অভয় বল দিয়েছিল, গোল করে খেলেছে, পুষ্কর দিয়েছেন অন সাইডে মিড অন অঞ্চল, আর অফ সাইডে শর্ট কাভারে এক্সট্রা কাভারে ফিল্ডারের কাছে বল চলে যাবে, সেখানে কুড়িয়ে নেবে, রান নেওয়ার সুযোগ হবে না। চতুর্থ ওভারে খেলা চলছে, 17-1 উইকেট বাংলাদেশের দল টসে জিতে বল করতে নেবে, দারুণ একটা সেই টার্গেট পেয়েছেন, সহজ সুলভ একটা টার্গেট পেয়েছেন, একেবারে হেসে খেলে কিন্তু জয়লাভ করার মতো একটা টার্গেট পেয়েছেন। দেখা যাক এই সহজ টার্গেটকে সহজভাবে বাংলাদেশের দল জয়লাভ করতে পারে কি না। 17-1 উইকেট, 18-4 ওভারে খেলা চলছে, ভারতে বল দিচ্ছিল আর্চার, ভারতে বল আর্চার অভয় বল দিচ্ছিল, আবার বল করে খেলেছেন, বল চলে যাচ্ছেন ডিপ ঠাট্টা অঞ্চল দিকে, ফিল্ডার দৌড়ে এসে যতক্ষণে কুড়িয়ে নেবেন, দ্রুত একটি রান পেয়ে যাবেন। হ্যাঁ দ্রুত একটি রান পাবেন, একটি রান নিয়ে তারা প্রান্ত বদল করেছেন 18-1 উইকেটে। চতুর্থ ওভারে খেলা চলছে, যে সকল বন্ধুরা এখন লাইকটা দেন অবশ্যই লাইকটা দিয়ে রাখবেন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন, তবে নেক্সট যেগুলো ম্যাচ হবে সেগুলোতে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থেকে আপনারা খেলাটি উপভোগ করতে পারবেন, সেগুলোতে কিন্তু যুক্ত থেকে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থেকে খেলাটি উপভোগ করতে পারবেন। শ্রোতা বন্ধু সবার প্রতি ভালোবাসা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ভাই 100 প্লেয়ার যুক্ত আছেন, একটা লাইক দিলে 100 লাইক হয়ে যায়, 100 বল থেকে 100 রান করতে হবে কিন্তু। পরবর্তী বল আউটসাইড অফে বল টেনে মেরেছেন, মিডিল অঞ্চল দিয়ে বল চলেছেন সীমানার দিকে, কিন্তু ফিল্ডার রাখা হয়েছে সেই প্ল্যান অনুযায়ী ফিল্ডার রাখা হয়েছে। আমরা জানি পাওয়ার প্লের ভিতরে খুব একটা প্লেয়ার কিন্তু 30 গজ বৃত্তের বাইরে থাকতে পারবে না, সেই কারণে যেই এরিয়া প্লেয়ার খেলোয়াড়রা বেশি শক্তিশালী বা যেই এরিয়াতে তারা খেলতে পছন্দ করে মূলত বলার বা ক্যাপ্টেন সেই এরিয়াতেই কিন্তু ফিল্ডিং বা ফিল্ডার পজিশনে ফিল্ডিং রাখা হয় যেন উইকেট নেওয়া যায়। পরবর্তী বলটি কমে আর্চারি স্ট্রাইক আছে শান্ত মোকাবেলা করার জন্য, পরবর্তী বলটি নিয়ে যাচ্ছে, পরবর্তী বল আসল ভাবে বল দিচ্ছিল, লেগ কাট করেছেন, বলকে পাঠিয়ে দেবেন থার্ডম্যান অঞ্চল থেকে, ফিল্ডার আছেন সেখানে হেঁটে হেঁটে ফিল্ডিং করবেন, এদিকে ব্যাটসম্যান তারাও কিন্তু হেঁটে হেঁটে একটি রান নিয়ে প্রান্ত বদল করবেন। 20-1 উইকেট, চতুর্থ ওভারে খেলা চলছে, কারেন্ট রান রেট কিন্তু 6.5.45, রিকোয়ার্ড রান রেট কিন্তু 6.00, অর্থাৎ সহজভাবে কিন্তু এই রানটি চেঞ্জ করা সম্ভব, কোনোভাবে কিন্তু কঠিন কিন্তু ব্যাপার না, কেননা মাত্র সহজ একটা লক্ষ্য 118 রানের একটা লক্ষ্য, শুরু থেকেই চাপ মুক্ত ব্যাট চালাতে পারে বাংলাদেশের দল, এর চেয়ে বড় সুযোগ আর কোথাও পাবে না। আজকে যদি হাত ছাড়া হয়ে যায় এই সুযোগটা কিন্তু নেক্সট ম্যাচে কিন্তু আর পাবে না বাংলাদেশের দল, সেটা মাথায় রেখে ব্যাট চালাতে হবে এবং সিরিজ তার নিজেদের দখলে নিয়ে আসতে হবে। 20-1 উইকেট, চতুর্থ ওভারে খেলা চলছে, পঞ্চম বলটি করবে না বড় পঞ্চম বল, আমার বলটি ছিল উপরে খেলতে চেয়েছিলেন, বিপজ্জনক ডেলিভারি ছিল রানি তালুকদার, বলটি কিভাবে যেন খেললেন, যদিও বিপদ হয়নি কিন্তু এভাবে বলটিকে ছিঁড়ে দেওয়া কোনোভাবেই কিন্তু বুদ্ধিমানের কাজ হয়নি, কোনোভাবেই কিন্তু একটা ভালো ব্যাপার হয়নি, অল্পের জন্য কিন্তু এখানে আউট হয়ে গেলেন না, অল্পের জন্য বল আউট হয়ে গেলেন না এখানে রনি তালুকদার। এদিকে আর্চার তিনি মাথায় হাত দিয়ে তিনি ভাববেন যেটা কি হলো, আউট হলো না কেন, আবার শেষ বলটি কমে আর্চার এই প্ল্যানটা আবার কিন্তু কাজে লাগাতে চাইবে, বলতে বল আউটার লেগে বলটি ছিল তুলে মেরেছেন, এই মুহূর্তে কিন্তু মানে গতি নেই, শর্ট ফাইনাল অঞ্চলে ফিল্ডার চলে যাবে, যদি প্যাডে লেগেছিল বলটি, প্যাডে লাগেনি, প্যাডে লেগেছিল সেই কারণে লেগ বা সূত্রে একটি রান হবে,
একুশ এক উইকেট চার ওভার খেলা শেষ হয়ে গেল, রান যেটাই হোক না কেন ভাই উইকেটটা দেওয়া যাবে না, স্ট্রাইক রোটেট করে সিঙ্গেল বের করতে পারলেই এই ম্যাচটি কিন্তু আর কোনোভাবেই কিন্তু ইংল্যান্ড দলের পক্ষে যাওয়ার কথা না। যদিও ক্রিকেট গৌরবময় নিশ্চয়তার খেলা, সেই কারণে আমরা যতই ভাবি না কেন ম্যাচটি সহজ, কিন্তু খেলতে গেলে অবশ্যই সঠিকভাবেই খেলতে হবে, সঠিকভাবেই খেলাটিকে কন্ট্রোল করতে হবে, সঠিকভাবেই স্ট্রাইক রোটেট করতে হবে, সঠিকভাবে রান সংগ্রহ করতে হবে, সঠিকভাবেই মোকাবেলা করতে হবে, এটাই কিন্তু একটা সবচেয়ে বড় বিষয়। দেখা যাক সেই স্বপ্নের সিরিজ ঐতিহাসিক একটা জয় আবার আমরা দেখতে পারবো কিনা, সেটাই কিন্তু একটা দেখার বিষয়। যে সকল বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত আছে সবার প্রতি ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। সাম্প্রান তিনি আবারও আসবেন বল হাতে, দুই ওভারে নয় রান দিয়েছিলেন, তাকে দিয়ে নিয়মিত বল করানো হচ্ছে যেন উইকেট নেওয়া যায়, তাকে দিয়ে কিন্তু আবারও বল করানো হচ্ছে যেন উইকেট নেওয়া যায়, সেই কারণেই কিন্তু একটা প্ল্যান কিন্তু সাজিয়েছেন বাংলার। আর তিনি যেহেতু উইকেট টেকিং বলার নতুন কিন্তু খুব ভালো বল করে থাকেন, সেই কারণে তাকে বল করানো যায়। বলতে বল তুলে মেরেছেন, লপে ডাইভ খেলেছেন, কিন্তু এখানে আবারও সেই ফরওয়ার্ড অঞ্চলে ফিল্ডার রাখা হচ্ছে, এক ডবে বলটি চলে যাবে, সেখানে সাম্পুরান বলার এই বল থেকে একটি রানে পাঁচ বল করেছেন। শান্ত তিনি স্ট্রাইকে থাকবেন এই মুহূর্তে, রনি তালুকদার ব্যাটে চালিয়েছিলেন, এগারো বল থেকে আটটি রান করেছেন রনি তালুকদার, ২২ এক উইকেট। পঞ্চম ওভারে খেলা চলছে, এখনো ১১টি বল বাকি আছে, পাওয়ার প্লের ১১টি বল বাকি আছে। প্রিয় দর্শক আপনাদের মনে কি হয় কমেন্টে জানাবেন, ম্যাচটি আজকে আমরা জয়লাভ করতে পারবো কিনা অবশ্যই অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, ম্যাচটি আমরা জয়লাভ করতে পারবো কিনা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এমনিতে ২২ এক উইকেটে পঞ্চম ওভারে খেলা চলছে, কারেন্ট রানের ৫.২৮ উইকেট, রানের ৬.০৬, ৯৫ বল থেকে ৯৬ রান করতে হবে, ৯৫ বল ৯৬ রান করতে হবে, করতে হবে লেগে বলেছিল, ঘুরিয়ে দিয়েছেন, বল চলে যাচ্ছে প্যাকন অঞ্চল দিকে, সেখান থেকে ফিল্ডার ফিল্ডিং করবে, খুব দ্রুত ফিল্ডিং, যদিও রানও পেয়েছেন দ্রুত দ্রুত, দুটি বাজানোর জন্য প্রান্ত বল করেছেন দুই ব্যাটসম্যান, রানটি ছিল কার ব্যাট থেকে, শান্ত ব্যাট থেকে রানটি যুক্ত হয়েছে, অর্থাৎ দুটি রান নিয়ে তারা কিন্তু প্রান্ত বদল করেছেন, দুর্দান্ত শট খেলেছেন শান্ত, ৬ বল থেকে ৫ রানে পৌঁছে গেছেন শান্ত এই মুহূর্তে। অনেকে যুক্ত আছেন, লাইকটা দিয়ে রাখি ভাই, ছড়ের গতিতে লাইকটা দিয়ে রাখেন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অন করে রাখবেন। বল আবার আউটসাইড অফে বল টেনে বেড়েছে, কনসাইডে বল চলে যাচ্ছে এই মুহূর্তে ফরওয়ার্ড অঞ্চল দিকে, ফরওয়ার্ড এবং স্কোয়ারের কাছাকাছি দুই দার মাঝামাঝি বলটি চলে গেল, ফিল্ডার কুড়িয়ে নেবেন, আরো একটি রান পাবেন, আরো একটি রান নিয়ে প্রান্ত বদল করেছে। ২৫ এক উইকেটে পঞ্চম ওভারে খেলা চলছে, কারেন্ট রানের ৫.৫৫৬ উইকেট, রানের ৬.০০, ৯৩ বল থেকে ৯৩ রান করতে হবে, ৯৩ বল থেকে ৯৩ রান করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে রাখবেন ঝটপট, আপনাদের লাইকই কিন্তু ওনাদের কাছে আমাদের লাইভ স্ট্রিমটা পৌঁছে দিতে সহযোগিতা করে ভাই। বলটি ছিল সপারে খেলার চেষ্টা করেছিলেন, লপের ডাইভ খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটের লাইনে অর্থাৎ বলের লাইনে ব্যাট নিয়ে যেতে পারলেন না, সেই কারণে বলটি মিস হয়ে গেছে, মিস টাইমিং শট, অর্থাৎ ব্যাটে বলে নিতে পারেনি, উইকেট রক্ষকের বিশ্বস্ত গ্লাভসে বলটি চলে গেলেন, সেই কারণে রান নেওয়ার সুযোগ নেই। ৪টি রান দিয়েছেন সামকুরান, অতটা রিস্ক না কোনোভাবে প্রয়োজন নেই, সিঙ্গেল বিট করতে হবে তবেই ম্যাচটি আমরা জয়লাভ করে দেবো ইনশাল্লাহ। পরবর্তী বলটি নিয়েছেন সামকুরান, আবার স্ট্রাইক আছে রনি তালুকদার, পরবর্তী বল আউটসাইড অফে শতপথ সপাটে চালিয়েছে, এর মধ্যে স্কলের অঞ্চল দিকে আবারও ফিল্ডার আছে, যেই প্ল্যানে লিজন দাসকে আউট করেছিল সেই প্ল্যানটা কিন্তু আবারও রনি তালুকদারের ক্ষেত্রে প্রযোজ্য, রনি তালুকদারের ক্ষেত্রে কিন্তু সেই প্ল্যানটা কাজে লাগাতে চাচ্ছে তারা, দেখা যাক সেই কাজে লাগাতে পারেন কিনা তারা। ২৬ এক উইকেট পঞ্চম ওভারে খেলা চলছে, ওভারে শেষ বলটি করবেন এখানে আবারও সেই সাম্পুরান, যদি স্ট্রাইকে থাকবেন শান্ত, শান্ত তিনি ৭ বল থেকে ৬টি রান করেছেন, শান্ত তিনি ৭ বল থেকে ৬টি রান করেছেন, ২৬ এক উইকেটের পঞ্চম ওভারে খেলা চলছে। পরবর্তী বল আউটসাইড অফে বলটি বাউন্সার ডেলি পেয়েছে অনেকটা উপর দিয়ে, আম্পায়ার কিন্তু সিদ্ধান্ত নিতে কোনো ভুল হলো না, অবশ্যই ওয়াইড কল করবে, দুই হাত দুই হাত প্রসারিত করে বললেন, দুই হাত দুই দিকে বললেন এটা ওয়াইড হবে, অর্থাৎ অতিরিক্ত খাত থেকে আরো একটি রান যুক্ত হয়ে যাবে। ২৭ এক উইকেট পঞ্চম ওভারে খেলা চলছে, আমাদের সেই বলটি করবেন সাম্পুরান, দুই আবার পাঁচ বলে ১৫ রান দিয়েছেন, একটি উইকেট পেয়েছেন, দুই আবার পাঁচ বল থেকে ১৫ রান দিয়েছেন, একটি উইকেট পেয়েছেন এখানে সাম্পুরান, আবার সেই বলটি করবেন আমার তিনি, আবার পরবর্তী বল ভিতরে ঢোকার মুহূর্ত বিপজ্জনক ডেলিভারি ছিল, হোয়াট এ বল, দুর্দান্ত ডেলিভারি দিয়েছেন, উইকেট টেকিং একটা বল ছিল, অনেকটা মারাত্মক একটা ডেলিভারি ছিল, ব্যাটসম্যান কিন্তু প্রায় ভুল করতেই বসেছিলেন, প্রায় ভুল করতেই গেছিলেন, যদিও শেষ মুহূর্তে
বলটি নিচু করেছেন এবং ব্যাটটিকে আড়াআড়ি ভাবে কিন্তু একটু লেগেছিল, কিন্তু বিপজ্জনক ভাবে কিছু হয়নি। যাই হোক, ডট বল দেওয়া ওভারটি শেষ করলেও 6টি রান পেয়েছেন এই ওভার থেকে। প্রত্যেকটা ওভারে 6টি করে রান নিলেই কিন্তু যথেষ্ট ভাই, তার বেশি আমাদের প্রয়োজন নেই। 6টি করে রান নিতে পারলেই ম্যাচটি আমরা নিজেদের দখলে নিতে পারবো এবং ঐতিহাসিক একটা সিরিজের সিরিজটা জিতবো ইংল্যান্ডের সঙ্গে। অবশ্যই ইংল্যান্ড বিশ্বকাপ একটা শক্তিশালী দল, তারা বর্তমান চ্যাম্পিয়ন একটা দল, তারা গত বিশ্বকাপে কিন্তু চ্যাম্পিয়ন, সেই কারণে তাদের সঙ্গে টি-টোয়েন্টিতে সিরিজ জেতা মানে বিশাল কিছু। পরবর্তী বলটি করবে এবং এটা কি করলেন ভাই, পরবর্তী বলটি থেকে এটা কি করলেন, এখানে রনি তালুকদার মিস টাইমিং শট খেলেছেন এবং শটের ফ্রন্টসাইডে ফিল্ডার তার কাছে ক্যাচটি দিয়েছেন, সহজ একটি ক্যাচ, তিনি খেলতে চেয়েছিলেন বড় শট, কিন্তু কি হলো এটা, ময়ন আলীর কাছে ক্যাচটি ঢুকে দিয়েছেন, অর্থাৎ ময়ন আলীকে ক্যাচটি দিয়েছেন, বিগ উইকেট আবারও সেই ইংল্যান্ড দলের জন্য। এভাবে খেলতে চাইলে কিন্তু বাংলাদেশের দল এই রানটি কিন্তু চেস করতে পারবে না। কি ভুলটাই করলেন এখানে রনি তালুকদার, কোনো প্রশ্নই ছিল না এই শটটি খেলার, কোনো দরকারই ছিল না, কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু কি করলেন এটা। 89 রান, দুঃখিত 27 রান, 2 উইকেট, ষষ্ঠ ওভারে খেলা চলছে, 89 বল হবে ভাই, রান না হয় 89 বল থেকে 91 রান প্রয়োজন হবে। প্রথম বলে কিন্তু উইকেট দিয়ে নিয়েছেন এখানে আর্চার, তো হৃদয় তিনি আসবেন মোকাবেলা করার জন্য, তো হৃদয় তিনি কিন্তু আসবেন মোকাবেলা করার জন্য। 27-2 উইকেট ষষ্ঠ ওভারে খেলা চলছে, কারেন্ট রানের 5.23, রিপেট রানের 6.13, 89 বল থেকে 91 রান করতে হবে, 89 বল থেকে 91 রান করতে হবে। তো হৃদয় তিনি এসেছেন প্রথম বলটি কিন্তু আড়াআড়ি ভাবে চালিয়েছিলেন, যদি ব্যাটে বল নিতে পারেন ঠিক ভাবে, অবশ্যই ডট বল হয়ে যাবে এখানে। তো হৃদয় তিনি এসেছেন আজকে, তো হৃদয়কে আবারও দায়িত্ব নিতে হবে, অবশ্যই দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ দায়িত্বের এখানে বিকল্প কিছু নেই, অবশ্যই দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ দায়িত্ব নেওয়ার এখানে বিকল্প কিছু নেই। ৯১ বল থেকে ৯০ রান করতে হবে, 87 বল থেকে কিন্তু 90 রান করতে হবে। আর্চার 1/3 বলে 4টি রান দিয়ে 1টি উইকেট পেলেন তিনি, বিগ উইকেট অবশ্যই সেই রনি তালুকদারের উইকেটটা পেয়েছেন তিনি। অবরাপতি বল সুবার ডেলিভারি ছিল বিপজ্জনক ডেলিভারি, ব্যাটসম্যান বুঝে ওঠার আগেই কিন্তু শেষ মুহূর্ত ভেবেছেন যেটা বিপজ্জনক, সেই কারণে ছেড়ে দিয়ে খেলেছেন, অবশ্যই ডট বল হবে। 28-2 উইকেট ষষ্ঠ ওভারে খেলা চলছে, আবারের পঞ্চম বলটি করবেন, আবারও আর্চার পঞ্চম বলটি করবেন তিনি। পঞ্চম বলটি করবেন আর্চার, স্ট্রাইকে আছেন নাজমুল হোসেন শান্ত, পরবর্তী বলটি নিয়ে যাচ্ছেন, পরবর্তী বল দুর্দান্ত শট খেলেছেন, অসাধারণ টাইমিং শট, শট গালি ফিল্ডারের মাথার মধ্যে একেবারে বলকে পাঠিয়ে দিয়েছেন, বিদ্যুৎ গতিতে ছাতল একটা শট খেলেছেন সীমানার বাইরে, হটেস্ট শট ফ্রম নাজমুল হোসেন শান্ত। 10 বল থেকে তিনি 10 রানে পৌঁছে গেলেন, দলীয় রান 32-2 উইকেট ষষ্ঠ ওভারে খেলা চলছে, কোনোভাবেই কিন্তু এখানে আর উইকেট দেওয়া যাবে না। আমি চেয়েছিলাম যে একটা উইকেট থেকেই যেন পাওয়ারটা শেষ হয়ে যায়, কিন্তু সেটার হলো কোথায়, অবশ্যই বাউন্ডারি দিয়ে কিন্তু ওভারটি শেষ করেছেন, তারা বাউন্ডারি দিয়ে ওভারটি শেষ করেছেন। যে সব দর্শকরা যুক্ত আছেন সবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি, লাইকটা দিয়ে রাখি ভাই, ছড়ের গুলিতে লাইকটা দিয়ে রাখি, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন,
আমাদের পরবর্তী বল অবশ্যই ওভারে বল পেয়েছিল ব্লক করে খেলেছেন এই মুহূর্তে ওয়ান সাইডে ফিল্ডার কুড়িয়ে নেবেন ডট বল হবে অবশ্যই রান পাবেন না অবশ্যই ডট বল হয়ে যাবে 32 2 উইকেটে 6 ওভার খেলা শেষ কারেন্ট রান রেট 5.33 উইকেট রানের 6.14 84 বল থেকে 86 রান করতে হবে 84 বল থেকে 86 রান করতে হবে 802 ওভারে 8টি রান দিয়েছেন অর্থাৎ এই ওভারে 5টি রান দিয়ে ওভারটি শেষ করলেন তিনি এই ওভারে 5টি রান দিয়ে ওভারটি কিন্তু শেষ করলেন 32 2 উইকেটে 6 ওভার খেলা শেষ যে সকল বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত আছেন লাইকটা দিবেন ছটপট নতুন যারা আছেন সাবস্ক্রাইবটা করে রাখবেন অবশ্যই দ্রুত গতিতে সাবস্ক্রাইব এবং লাইকটা দিয়ে রাখবেন এদিকে যারা অলরেডি আমাদের পরিবারের সদস্য হয়ে আছেন তাদের প্রতি তো অবশ্যই ভালোবাসা এবং শ্রদ্ধা আর অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থেকে খেলাটি উপভোগ করার জন্য কোনোভাবে পুশ করে দিয়েছেন উইকেট রক্ষক তিনি ফিল্ডিং করবেন না নেওয়ার সুযোগ হবে না ডট বল হবে এখানে সপ্তম ওভারে খেলা চলছে ৩৩ রান ৩-২ উইকেট সপ্তম ওভারে খেলা চলছে পাওয়ার প্লে কিন্তু খুব একটা ভালো হলো না বাংলাদেশ দলের 32 রান নিয়ে কিন্তু পাওয়ার প্লে শেষ করলেন যদিও রান কম অবশ্যই বলটু প্রত্যেকটা বল থেকে একটা রান নিয়ে জয়লাভ করতে পারছি আমরা ৮২ বল থেকে ৮৫ রান করতে হবে বাংলাদেশ দলকে আমাদের পরবর্তী বল আবারও অবশ্যই বলটি ছিল সবচেয়ে ঘুরিয়ে দিয়েছেন বল চলে যাচ্ছে পরান অঞ্চল দিকে ফিল্ডার আছেন সেখানে কুড়িয়ে নেবে যতক্ষণে আবার খুব দ্রুত একটি রানে প্রান্ত বদল করেছেন অর্থাৎ একটি রান পাবেন একটি রানে প্রান্ত বদল করেছেন দুই ব্যাটসম্যান ক্রিজে আছেন তৌহিদ হৃদয় এবং শান্ত আর শান্ত তিনি 11 বল থেকে ১০টি রান করেছেন এবং তৌহিদ হৃদয় তিনি 4 বল থেকে ২টি রান করেছেন আবার পঞ্চম বলটি খেলবেন শান্ত স্ট্রাইক আছেন পরবর্তী বল সোহেল রিভার্স সুইপ খেলেছেন মিস ফিল্ডিং হলেন এখানে মিস ফিল্ডিং এর কারণে একটি রান পাবেন একটি রান হ্যাঁ একটি রান পাবেন রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন এখানে উইকেট রক্ষক তিনি সামনে থেকে এগিয়েছে ফিল্ডিং করলেন রান পাবেন না অবশ্যই ডট বল হয়ে যাবে সেই সাথে আরো একটি ওভার খেলা শেষ সপ্তম ওভার খেলা শেষ হয়ে গেল এই মধ্যে প্রায় সপ্তম ওভার খেলা শেষ হয়ে গেল অর্থাৎ ভালো একটা ম্যাচ কিন্তু আমরা উপভোগ করতে পারছি দুর্দান্ত একটা ম্যাচ বাংলাদেশ দলের জন্য বিগ একটা চান্স বিগ একটা চান্স কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশ দলের জন্য সপ্তম ওভারে খেলা শেষ 35-2 উইকেটে বাংলাদেশের দল এখনো 78 বল থেকে ৮৩ রান করতে হবে আদিল রশিদকে দেখতে পাচ্ছি আদিল রশিদ তিনি এসেছেন মোকাবেলা করার জন্য আদিল রশিদ তিনি এসেছেন মোকাবেলা করার জন্য যে সকল বন্ধুরা যুক্ত আছেন লাইকটা দেন ছড়ের গতিতে লাইকটা দিয়ে রাখবেন নতুন যে সকল বন্ধু আছেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি প্রথম বলটি আদিল রশিদ প্রথম বলটি ছিল একটু ঘন্টি দিয়েছিলেন সুইং ডেলিভারি ছিল বাইরে করে ভিতরে ঢোকার মধ্যে ইচ্ছুক ডেলিভারি কবজি মোচা ঘুরে দিয়েছেন একটি বারের জন্য একটি বারের জন্য প্রান্ত বদল করবেন অবশ্যই একটি বারের জন্য প্রান্ত বদল করবেন আদিল রশিদ তিনি কিন্তু অত্যন্ত ভালো একজন বলার আদিল রশিদ তিনি কিন্তু অত্যন্ত ভালো একজন বলার আবার পরবর্তী বল নিয়ে যাবেন আবার
আবারও তুলে মেরেছে, তুলে মেরেছে, বিপজ্জনক বল ছিল পয়েন্ট এবং গালের মাঝামাঝি বল চলে যাবে, ফিল্ডিং আছে, ফিল্ডার আছে, ঘুরে নেবে, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল হয়ে যাবে এখানে, অবশ্যই ডট বল হয়ে যাবে এখানে। 37-2 অষ্টম ওভারে খেলা চলছে, এর মধ্যে যে সকল বন্ধুরা যোগদান সবাইকে ভালোবাসা জানাচ্ছি। পরবর্তী বল আবারও সোহেল চালিয়েছেন, বোলার নিজের বল নিজে খুঁজে নেবেন, রান নেওয়ার সুযোগ হবে না, অবশ্যই ডট বল হয়ে যাবে এখানে, আরো একটি বলের জন্য ডট বল হয়ে যাবে। আবার পরবর্তী বলটি নিয়েছেন আদিল রশিদ, আবারও পরবর্তী বল, আবারও সোজাভাবে চালিয়েছেন, ওয়ান সাইডে চালাবেন, বল চলে যাচ্ছে মিড উইকেট অঞ্চল দিকে, ফিল্ডার দৌড়ে দিয়ে যতক্ষণে ফিল্ডিং করবেন খুব দ্রুত, 2-12 জন প্রান্ত বদল করেছেন, 39-2 অষ্টম ওভারে খেলা চলছে। এমন 74 বল থেকে 79 রান করতে হবে, 74 বল থেকে 79 রান করতে হবে তাদেরকে, 74 বল থেকে 79 রান করতে হবে। আবার শেষ বলটি করবেন, পরবর্তী বলটি নিয়ে যাচ্ছেন আদিল রশিদ, শেষ বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি, 5 বল থেকে 4 রান দিয়েছেন, 5 বল থেকে 4 রান দিয়েছেন তিনি। পরবর্তী বল আরো একটি বল হবে, আর একটি বল থেকে আরো একটি রান পাবেন, অর্থাৎ 8টি ওভার খেলা শেষ, 41-2 8 ওভার খেলা শেষ, 72 বল থেকে 70 রান করতে হবে। এর মধ্যে উইকেট রানের কিন্তু বৃদ্ধি হয়ে গেল 6.42, কিছুটা টাইট বল করার জন্য বাংলাদেশের দল কিছুটা হলো বিপদে পড়ে গেছেন। এখন 12টি ওভার খেলা বাকি আছে, 12টি ওভার খেলা বাকি আছে, কত রান হতে পারে কমেন্টে অবশ্যই জানাবেন, কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন কত রান হতে পারে, অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কত রান হতে পারে। প্রথম বল সদরে হাকিয়েছে কিন্তু গতি নেই, খেলতে চেয়েছিলেন লং অঞ্চল ক্লিয়ার করে কিন্তু সেভাবে গতি না পাওয়ায় একটি বেশি রান পাবেন না, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। 42 রান 2 উইকেট নবম ওভারে খেলা চলছে, এখনো 71 বল থেকে 76 রান করতে হবে, তবে কিন্তু বাংলাদেশের দলে একটা জয়ের সম্ভাবনা থাকবে, অবশ্যই অবশ্যই বিশাল একটা চান্স দেখতে পাচ্ছে। পরবর্তী বল আবারও হাট হয়ে গেলে চিপশট খেলার চেষ্টা, ব্যাটে বল ঠিকভাবে নিতে পারেনি, শর্ট ফাইনে অঞ্চলে ফিল্ডার তিনি ফিল্ডিং করবেন, একটি রান পাবেন, একটি রান নিয়ে বন্ধ করেছেন, দৌড়ে তিনি পৌঁছে যাবেন 10 বল থেকে 6 রানে, শান্ত তিনি 16 বল থেকে 15 রানে পৌঁছে গেলেন, শান্ত তিনি 16 বল থেকে 15 রানে পৌঁছে গেলেন, তো হৃদয় তিনি 10 বল থেকে 6টি রান করেছেন। আমরা পরবর্তী বল আবারও অফিসটা ওপরে বল দিচ্ছিল, গোল করে খেলেছেন, বলার নিচে বল নিচে করে নেবেন, রান নেওয়ার সুযোগ হবে না, ডট বল হয়ে যাবে এখানে, 43-2 নয় ওভারে খেলা চলছে, 69 বল থেকে 75 রান করতে হবে তাদের, শান্ত তিনি 16 বল থেকে 15 রান করেছেন। পরবর্তী বল আবারও দুর্দান্ত ডেলিভারি ছিল, বলটি পরেই কিন্তু আউটসুইং ডেলিভারি হয়েছে, ব্যাটসম্যান তিনি তো একেবারে বোকা মনে চলে গেছেন, যেটা কি হলো তিনি তো অবাক হয়ে গেছেন, বলটি এতটা টান খাবে তিনি কোনোভাবে কল্পনাই করতে পারেননি। পঞ্চম বলটি করবেন, আবার শেষ বলটি করবেন, দেখি তো এবার সে খেলেছে উইকেট টানের মাত্রা মধ্যে বলটি খেলেছে, দারুণ একটা ফিল্ডিং, অনেকগুলো রিভার্সিভ খেলার চেষ্টা করেছেন, একটাও কিন্তু ভালোভাবে ব্যাটে বলে নিতে পারেনি তারা, একটা বলও কিন্তু ভালোভাবে ব্যাটে বলে নিতে পারেনি তারা, এটা কিন্তু একটা ব্যাট সাইড, এতটা রিস্কি শট খেলছেন কিন্তু একটা বলও কিন্তু বাউন্ডারি পার করতে পারেন না তারা, হতাশাজনক একটা শট দেখতে পাচ্ছি, এত কিন্তু রিস্ক নেওয়ার প্রয়োজনই নেই ভাই। আবার শেষ বলটি করবেন, শেষ বলটি আবার রিভার্সিভ খেলেছেন, চৌধুরী রিভার্সিভ খেলেছে, বল চলেছে ডিপ খাইবার অঞ্চল দিকে, আমারও মানিয়ে ঠিকভাবে ব্যাটে বলে একটি রান পাবেন, যদিও একটি রান নিয়ে প্রান্ত বদল করেছেন তারা, অবশ্যই 9 ওভার খেলা শেষ, 8টি ওভার খেলা শেষ হয়ে গেল, 9 ওভার খেলা শেষ, 45-2 63 বল থেকে 73 রান করতে হবে, 63 বল থেকে বাংলাদেশ দলকে কিন্তু 73 রান করতে হবে, 63 বল থেকে 73 রান কিন্তু করতে হবে। এই মধ্যে 10ম ওভারে খেলা শুরু হবে, 10 ওভার পরে কিন্তু একটা
টাইম আউট চলবে এই সুযোগে তারা কোনো সাবস্ক্রাইব করেনি ভাই সাবস্ক্রাইবটা করে রাখি আর সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখি তবে নেক্সট ম্যাচ কিন্তু জিততে পারবেন বলতে বল তিনি মেরেছেন হারারি ব্যাট চালিয়েছেন কাপড় অঞ্চল থেকে ফিল্ডার ছুটছেন দ্রুত ফিল্ডিং করবেন একটি বেশি রান পাবেন না একটি রান নিয়ে কিন্তু প্রান্ত বদল করেছেন একটি বেশি রান পাবেন না তারা একটি রান নিয়ে কিন্তু প্রান্ত বদল করেছেন পরবর্তী বল আবারও সজোরে হাঁকিয়েছেন সজোরে হাঁকিয়েছেন যদিও মাটি কামানো শট বল চলেছেন কাগজ অঞ্চল দিকে আটসার তিন প্লেয়ার আছেন তিনি কুড়ে নেবেন একটি রান পাবেন একটি রান নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হলো তাদেরকে একটি রান নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হলো তাদেরকে এই মুহূর্তে দশম ওভারে খেলা চলছে 47-2 উইকেটে বাংলাদেশ দল দশম ওভারে খেলা চলছে 47-2 বলটিকে চালিয়েছে এবং সেই কারণে এক টপে বলকে পাঠিয়ে দিয়েছেন তৌদিদ সীমানার বাইরে 14 বল থেকে 13 রানে পৌঁছে গেছেন তিনি হটেস্ট শর্ট ফর্ম তৌদিদ বগুড়ার আমাদের কৃতি সন্তান তৌদিদ অত্যন্ত ভালো একজন খেলোয়াড় দুর্দান্ত তিনি খেলে থাকেন তবে কিন্তু টাইম আউট হয়ে যেতে পারে ড্রিঙ্কস ব্রেক চলবে তারপরে পরবর্তী বলটি নিয়ে যাচ্ছেন বিশাল একটা ওভার দুর্দান্ত একটা ওভার দেখলাম অসাধারণ দুটো শট দেখেছি এখানে তৌদিদের কাছ থেকে দুর্দান্ত দুটি শট দেখেছি তারা কিন্তু দুজনে সিলেটের হয়ে খেলছিলেন অর্থাৎ তারা কিন্তু মনে করছে যে আমরা সিলেটের হয়ে খেলছি কেননা তারা দুইজন সিলেটের হয়ে খেলে দুজনের চান্স পেয়েছেন এবং দুইজনে জুটি করে কিন্তু খেলছে তারা সিলেটের হয়ে কিন্তু এমনটা জুটি করে খেলেছিলেন বলতে বল আবার তুলে দিয়েছেন আবার তুলতে চেয়েছিলেন ব্যাটে বা ঠিক নিতে পারেনি তিনি চেয়েছিলেন বড় শট খেলতে তিনি এক প্রকার নিজের রাগ করে বসলেন সেই সাথে 10 ওভার খেলা শেষ হয়ে গেল 55-2 উইকেট বাংলাদেশের দল 60 বল থেকে 63 রান আউট করতে হবে 60 বল থেকে 63 রান করতে হবে সেই সাথে ড্রিঙ্কস ব্রেক চলছে ভাই আশা করছি সবাই এই ভিতরে লাইকটা দিয়ে রাখবেন লাইকটা দিয়ে ঝটপট লাইকের সংখ্যাটা বৃদ্ধি করে রাখবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন তবে নেক্সট যেগুলো ম্যাচ হবে সেগুলো আমাদের সঙ্গে যুক্ত থেকে খেলাটি উপভোগ করতে পারবেন নেক্সট যেগুলো ম্যাচ হবে সেগুলোতে যুক্ত থেকে খেলাটি কিন্তু উপভোগ করতে পারবেন আপনারা অবশ্যই খেলাটি উপভোগ করতে পারবেন 55-2 উইকেট 10 ওভার খেলা শেষ ইতিহাস ভাঙার একটা ম্যাচ অবশ্যই সম্মানের ম্যাচ যেটা বলবো না কেন বাংলাদেশের দলের জন্য একটা বিশাল একটা সম্মাননা আজকে দেখা যাক সম্মাননা আমরা পেয়ে পাই কিনা সভাপতি ভালোবাসা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠান করার জন্য আশা করছি ড্রিঙ্কস ব্রেকের ভিতরে সবাই লাইকটা দিয়ে রাখবেন এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে খেলাটি উপভোগ করার চেষ্টা করবেন আপনারা খেলাটি অবশ্যই উপভোগ করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এমনিতে 55-2 10 ওভার খেলা শেষ এখন 10 ওভার খেলা বাকি আছে বাকি 10 ওভার রান করতে হবে
63 রান সহজ একটা সমীকরণ ভাই, এর মতো সমীকরণ কিন্তু আর কোথাও হবে না বা কোথাও পাবে না বাংলাদেশ দল। এত সহজ একটা সুযোগ কিন্তু বাংলাদেশ দল কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে, দেখা যাক এই হাতছাড়া যেন এটা না হয়। অবশ্যই আশা করবো এই ম্যাচটি আমরা যে জয়লাভ করে 2-0 এগিয়ে থাকবো, সিরিজে 2-0 যেন এগিয়ে থাকতে পারে। যেমনটা ইংল্যান্ড দল প্রথম দুইটা ম্যাচ জয়লাভ করে 2-0 এগিয়েছিল, তেমনটা যেন আমরা এই ম্যাচটিতে 2-0 এগিয়ে যেতে পারি। আর গ্রিন স্পিকের পর আবার রেহান আহমেদকে দেখতে পাচ্ছে, প্রথম বলটি করবেন সাতের উদ্দেশ্যে রেহান আহমেদ, তিনি একটা বল প্রথম বলটি ছিল ভিতরের মধ্যে কবচের মতো ঘুরে দিয়েছেন, অন সাইডে বল চলে যাচ্ছে, একটি রান, হ্যাঁ একটি রান পাবে, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদেরকে, একটি রান নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। 56-2 11 ওভারে খেলা চলছে, 59 বল থেকে 62 রান করতে হবে, এই মুহূর্তে 59 বল থেকে 62 রান করতে হবে তাদেরকে। যে সকল বন্ধুরা এখন লাইকটা দেননি, ঝড়ের গুরুত্বে লাইকটা দিয়ে রাখি, নতুন যারা আছেন সাবস্ক্রাইবটা করে রাখি ভাই, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখি। লাস্ট 10 ওভারে খেলা চলছে, অবশ্যই দুইটা দলের জন্য কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট একটা স্পেল, অর্থাৎ দুইটা দলের জন্য কিন্তু অনেকটা মূল্যবান স্পেল। সেই সাথে রিয়ান আহমেদের কিন্তু টেবু টান হয়েছে আজকে টি-20 তার কিন্তু টেবু হয়েছে, তিনি বাংলাদেশ দলকে কতটা বিপদে ফেলাতে পারে, কতটা চাপে ফেলাতে পারে সেটা দেখার বিষয়। পড়াতে বলতে বলতে সমানে চালিয়েছেন এবং ভালো একটা বল ছিল, সেই বলটি তিনি খেলতে চেয়েছেন, রুম করার বল ছিল, তিনি সামনের দিকে এগিয়ে যে কাট শট করেছিলেন, সেই কারণে পয়েন্টে ফিল্ডার তার কাছে বলটিকে তিনি ক্যাচটি ডুবে নিয়েছেন, অর্থাৎ মারার মতো বল থাকলেও খেলতে পারেনি, সেভাবে পয়েন্টে ফিল্ডারকে বলটি দিয়ে দিয়েছেন, অর্থাৎ রিয়ান আহমেদ বলতে বলতেই বলছেন তিনি কেমনটা করতে পারে, সেখানে বলতে বলতেই সে উইকেট নিয়েছেন 18 বল থেকে 17 রান করে, তো হৃদয়ে তিনি আউট হয়ে গেলেন, 56 রান 3 উইকেট 11 ওভারে খেলা চলছে, 58 বল থেকে এখন 62 রান করতে হবে, 58 বল থেকে তাদেরকে 62 রান কিন্তু করতে হবে। Oh.